কেশমা লক্ষ্মী বসুমা লক্ষ্মী ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বেঁচে থাকা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী পরিবারের সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটা বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো নিয়ে চলে আসলাম। সপ্তাহের অন্যান্য দিনগুলো যেমন তেমন করে পুজো দিলেও বৃহস্পতিবারে কিন্তু একটু মনোযোগ সহকারে ফুল বেলপাতা একটু বেশি পরিমাণের ফুল এবং মালা দিয়ে কিন্তু আমরা পুজো করে থাকি এই বৃহস্পতিবারে। এখানে আমি ধান দুব্য বেলপাতা ফুল সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে এখানে পঞ্চামৃত রেডি করে নিচ্ছি অভিষেকের জন্য। মা লক্ষ্মী আর নারায়ণকে অভিষেক করব পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃতের মধ্যে আছে দুধ ঘি মধু দই শক্কর। পঞ্চামৃত রেডি হয়ে গেছে আর জলশঙ্খের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তুলসী দল সহযোগে এখন আমি মা লক্ষ্মী আর আমার নারায়ণকে অভিষেক করিয়ে নেব। বিশেষ বিশেষ পুজোর দিনে আমি বিশেষভাবে অভিষেক করিয়েই মা লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকি। আর কখনো কখনো শুধু গঙ্গার জল দিয়েও কিন্তু অভিষেক করিয়ে থাকি। আমার নিজের মতন করে পুজো করি। যদি পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার। পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি, তারপরে আমি গঙ্গার জল দিয়ে অভিষেক করে নেব। খুব সুন্দর করে ধুয়ে নেব, যেন কোনো রকম ঘি মধু দই কোনো কিছুই যেন মা লক্ষ্মী নারায়ণের গায়ে না লেগে থাকে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নেব, তার নিজ জায়গায় বসিয়ে দেব। মা লক্ষ্মী আর নারায়ণকে এবারে আমি আসনে বসিয়ে দেব, তারপর পুষ্প অভিষেক করে নেব। চন্দন সহযোগে মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী জয় নারায়ণ। তিলক পরিয়ে দিচ্ছি, কেশর চন্দনের তিলক। জয় নারায়ণ জয় মা লক্ষ্মী। চন্দন সহযোগে তুলসী পাতা যুগল চরণে দিয়ে দিচ্ছি নারায়ণের। জয় নারায়ণ জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী। এবার মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। ঘট জলপূর্ণ করে পাঁচটা ফোঁটা আর পুতুল এঁকে নিয়েছি। আম শাখা বেজোড় সংখ্যার আম শাখার মধ্যেও সিঁদুরের ফোঁটা, পানে সিঁদুরের ফোঁটা, কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিতে হয়। ষোলো আনা পয়সা আর সুপারি হত্যকে দিয়ে দিলাম। ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই, তার জন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে একটু মাটি দিয়ে নিয়েছি। ঘট তো সবসময় মাটির উপরে স্থাপন করতে হয়, যেহেতু সেই ব্যবস্থা নেই তার জন্য পাত্রের উপরে মাটি নিয়ে ধান দুব্য ফুলের পাপড়ি দিয়ে মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিয়েছি। উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করে নিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেক বৃহস্পতিবার ঘট স্থাপন করে থাকি, আবার পরের বৃহস্পতিবারে জল পাল্টে নেব। দেখো এবার তিনটে বেলপাতা ধান দুব্য ফুল দিয়ে আমি মায়ের ঘটের উপরে দিয়ে দিচ্ছি উলুধ্বনি সহযোগে। তিনবার উলুধ্বনি দিয়ে ধান দুব্য ফুল সহযোগে আমি ঘটের উপরে দিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী ওং সিং লক্ষ্মী দেব্বায় নম বলে। তিনবার দিয়ে দেওয়ার পর আমি একটা পদ্ম ফুল রেখেছি। মা লক্ষ্মীর পছন্দের ফুল হলো
পদ্ম, আর সেই পদ্ম ফুল মায়ের ঘটের উপরে দেব। তো তার জন্য পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছি আর কেশর চন্দন সহযোগে ঘটের উপরে ফুলটা দিয়ে দেব। মা লক্ষ্মীর খুব পছন্দ এই পদ্ম ফুল, তো মাঝে মধ্যে একটু বিশেষ বিশেষ দিনে মা লক্ষ্মীকে একটা পদ্ম ফুল দেওয়ার চেষ্টা করি, আর এটা খুবই ভালো। কেশরচন্দন সহযোগে উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর ঘটের উপরে পদ্ম ফুলটা দিয়ে দিলাম। এবার আমি প্রণাম করে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী নারায়ণ। এবারে আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো দেখো, মা লক্ষ্মীর ঘট স্থাপন করা, ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভোগ নিবেদন করব। আজকের ভোগে রয়েছে মালপোয়া, লুচি, পায়েস, সন্দেশ, তালের বড়া, পোলাও, আলুরদম আর তিন রকম ভাজা। তুলসী পাতা দিয়ে দিয়েছি ভোগে, আর জলের মধ্যেও তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার আমি এটা মা লক্ষ্মীকে নিবেদন করব। ভোগ নিবেদন করার পরে আমি জল নিবেদন করব, আর তারপরে মায়ের আরতি করব। এবার আমি মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালি পাঠ করে নেব। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা নিয়ে আসে মণিবর, নারায়ণের সাক্ষাতে কইল বিস্তার, তারপরে করজোরে করিয়া পনতি, কহিল নারদ বনে নারায়ণ পতি, কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দ্বার। এইভাবে করে প্রত্যেক বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীর পুজো করি এবং ব্রতকথা পাঠ করি। তো তোমাদের কেমন লাগলো আমার এই অতি সাধারণ মা লক্ষ্মীর পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরমই কোনো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, সবাইকে টাটা।